শুরু করার আগে আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করেছেন? তো কি ব্যাপার পাতলুর হাতে ওটা কি? পাতলু জলদি জলদি নিয়ে আয় আমাদের কাছে, এটা নিয়ে কেটে পড়তে হবে। কিন্তু এটা নিয়ে আসতে গেলে অনেক বাধা, দেখেছিস মোটা ভাই নিয়ে নিল। কি পাতলু তুই আবার ঝামেলা করছিস, এমনটা করিস না, এই টিকিটটা আমাদেরই, বুঝেছিস? চল অগি এহানতে চল, হাবাই তো লোকে ভরপুর এহানে, আমরা ওই পাশে যেয়ে গল্প করি চল। আমার কপালটাই খারাপ। মোটা ভাই তুমি কি জানো আমরা এখানে কি জন্য বসে আছি? না না আমি জানি না, তুই খুলে বল আমাকে। শোনো তাহলে টিভিতে খেয়াল করো 10 নম্বর, আর আমাদের টিকিটের নম্বর কত ভালো করে খেয়াল করো, তারপর বলো। আমাদের টিকিটটার নম্বর তো 10, সত্যিই দেখছি তো আমি পুরো 10। তাহলে কি আমাদের লটারি লেগে গেছে নাকি অগি? হ্যাঁ অবশ্যই। প্রতিদিন আমার অগি কার্টুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, ধন্যবাদ। অগি আমার তো মনে হচ্ছে আর একটা লটারি বেঁধে যাবে, এখানে আর একটা লটারির টিকিট, বাহ কি সুন্দর। কিন্তু এখানে তোমার ছোটকালের ব্যানারকে ঝুলিয়ে রেখেছে, আমার সাথে কে বদমাইশি করেছে। আমার ছোটকালের ছবি বড়কালে কনভার্ট করে কি অশ্লীল ছবি বানিয়েছে, এটা পাতলুদেরই কাজ আমি জানি। এখন এসব নিয়ে ভাবা যাবে না, বুঝেছো এখনো অনেক কাজ বাকি আমাদের। আসল টিকিটটা মনে পাতলু নিয়ে চলে গেছে। এটা কি আর বলা লাগে, যখন শুনেছি এটা থেকে লটারি বাঁধবে তখন তোকে চুরি করতেই হচ্ছে। পাতলু তুমি দাঁড়াও, তুমি বেশি দূর যেতে পারবে না। সব কিছুই আমার জন্য হয়েছে, আমি এবার মাথাটা ফাটাবো। পাতলু রেডি হয়ে যাও, পাতলু এই নাও। মোটা ভাই পাতলুর জায়গায় আমার মাথাটা ফাটিয়েছো তুমি, খেয়াল করে দেখো। ওগি আমার ভুল করে মিস্টেক হয়ে গেছে, সরি। আমরা জানতাম পাতলু টিকিটটা উদ্ধার করতে পারবে, এই জন্য আমরা তালি বাজাচ্ছি। পাতলু জলদি জলদি আসো, পিছনে মোটা ভাই আছে। ওটা নিয়ে তোমরা ভেবো না, তোমরা টিকিটটা দেখে এনজয় করো। পাতলু তুমি আমাদের কাছ থেকে সোনার হরিণ চুরি করেছো, তোমাকে তো আমরা ভালোভাবে থাকতে দেবো না। আমি বুঝতে পেরেছি, এখন জলদি জলদি যেতে হবে, নাহলে কপালে দুঃখ আছে। টিকিটটা আমাদের কাছে দাও জলদি। এই তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই দুনিয়ায় কারোর তে বিশ্বাস নাই, তাই নিজের কাজ নিজে করুম, নিজে কেটে পড়ুম, সবকিছু নিজে করুম, এখানে লুকিয়ে পড়ি। বাঁচা ধন, লুকিয়ে যাবে কোথায়, আমি তো তোমাকে দেখে ফেলেছি। ওগি তুমি দেখে ফেলেছো আর আমি এসে পড়েছি, তুমি সরো আমি উদ্ধার করছি। এ তো দেখছি বম, এখানে বমটা রাখলো কে, পাতলুটা কোথায় গেল, এটা কি ফেটে যাবে এখনই? মোটা ভাই তুমি বম পেয়েছো আর আমি টিকিট পেয়ে গেছি। ওগি আজকের দিনটা খুবই ভালো ছিল, কালকের দিনটা আরো ভালো হবে, কারণ আমরা ক্যাশ টাকা ভাঙাবো, প্রচুর ইনকাম হবে, প্রচুর ডলার ইনকাম। সব কিছুরই কপালের খেলা, বুঝেছো এই লড়াই না কাটলে আমরা ইনকামই করতে পারতাম না। চিয়ার্স, কোক খাও যত খুশি, সমস্যা নাই কোনো। আজকে কোক খাবো, কাল থেকে বিয়ার খাবো।